এই যে আমরা এখানে বসেছি আজকের সমাবেশ সভা এটা একটা মত বিনিময় সভা। এখানে আপনারা মন খুলে কথা বলবেন, সত্যটা উদ্ঘাটন করবেন, সমস্ত কথা বলবেন, প্রয়োজনীয় সারাদিন থেকে আমরা আলোচনা করব। যারা এখানে উপস্থিত আমাদের সকলের মতামতের ভিত্তিতে আগামী দিনের কর্মসূচি ঘোষিত হবে। তাই আমাদের সবাই যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন সেই মানসিকতা নিয়ে আমাদের যারা বক্তব্য দিবেন সবার প্রতি বিনীত নিবেদন থাকবে। আপনারা সময়ের প্রতি একটু সচেতন হয়ে সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আমাদের প্রিয় নেতা লড়াই সংগ্রামে যিনি সর্বদা মাটি থেকে বাধা বিঘ্ন অতিক্রম করে আমাদের এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যান আমাদের প্রিয় নেতা যেন অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমেদ কিভু। আমরা এখানে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এখানে অনুরোধ করছি প্লিজ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি এখানে যাতে না আমি বলছি কর্তৃপক্ষের নির্দেশনা বিজন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের নির্দেশনায় আমি যাত্রা ঘোষণা করছি কর্তৃপক্ষের নির্দেশনায় আমি করছি। সুতরাং আমরা যাতে আমাদের অনুষ্ঠানটা সফলভাবে সম্পন্ন করতে পারি এবং আমাদের উদ্দেশ্য ঐক্যবদ্ধ থাকে অপশক্তিকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। ইসমুল্লাহির রহমানির রহিম। আজকের সভায় উপস্থিত সম্মানিত সভাপতি ঢাকা ইউনিভার্সিটি সাবেক সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব আব্দুর হালদার সাহেবকে সভা সভাপতিত্ব করেছেন। অপরটি আছেন আমাদের যিনি বারবার সুপ্রিম কোর্টে বারবার নির্বাচিত থেকে আরম্ভ করে সাবেক সভাপতি আমাদের আইনজীবীদের অহংকার জনাব মোহাম্মদ উদ্দিন ফকির স্যার উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের মাঝে যাক আমি সাধারণ মঞ্চে সবাই নাম বলার সংক্ষিপ্ত কারণ বলছে না আমাদের দিগ্গজ সিনিয়র আইনজীবী এবং সভাপতি আইনজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের যে সভাটা আপনারা দেন এই সুপ্রিম কোর্ট আইনজীবীর যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে আজকের মঞ্চ থেকে আমরা অবদান দেব শপথ নেব তাদেরকে আগামীকাল প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের এখানে আগামী দিন যারা নবনির্বাচিত প্রতিনিধি আসন আমরা অলঙ্কিত করেছি ছাত্ররা সত্য সত্যরা আমরা কালকে সেটা দায়িত্ব পালন করে যাচ্ছি সেই দায়িত্ব পালন গ্রহণ করার কালীন যদি কোনো আইনজীবী কোন ষড়যন্ত্র চক্র কোন ষড়যন্ত্রকারী কোন স্বাধীনতার বিপক্ষ চক্রান্তকারী এই সুপ্রিম কোর্ট আইন অঙ্গনের বিঘ্ন করার সৃষ্টি করে আমরা তাদেরকে প্রতিহত করব যত কিছু বিনিময় আমরা তাদেরকে প্রতিহত করব। সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা নিশ্চয় কিছু ইনফরমেশন পেয়েছেন আমাদের এখানে দেখেছেন কেবা কাহারা একটা তলবি সভা করেছে সে তলবি সভা করে তারা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে কিছু ষড়যন্ত্রকারী তারা তিন মাস তারা দায়িত্ব পালন করবে অর্থাৎ জুন মাস পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে আমাদের নির্বাচিত 14 জন যারা নির্বাচনে জয়লাভ করেছি 14টি আসন 14টি পরে তারা আমাদেরকে তা মানতে চান না যারা মানতে চান না যারা অবৈধভাবে তারা তলবি সভা করে দায়িত্ব নিয়েছেন তাদেরকে আমরা প্রতিহত করতে চাই। তাদের মধ্যে 4 জন নাকি তারা দায়িত্ব তাদেরকে দিয়েছে ষড়যন্ত্রকারীরা তাদের নামগুলো আমি বলছি তাদেরকে আমরা প্রতিহত করবো অবাচ্যুত করবো। দেখেন একটা হলো মহসিন তিনি অবৈধভাবে দায়িত্ব নিয়ে আমাদেরকে ষড়যন্ত্র করতে চান তাদেরকে আমরা অবাঞ্চিত করে মহাচিন্দ ঠিক আপনারা সবাই একটা অবাঞ্চিত অবাঞ্চিত 2 নম্বরে হলো শাহ আহমেদ বাদল তিনিও নাকি একটা রাজাকার ছিলেন তিনিও নাকি
সংসদ দায়িত্ব নিয়েছেন তারপর আমরা অবাঞ্চিত ঘোষণা করেছি ইয়েস সে হাউস থেকে ইয়েস তিন নম্বর হলো যিনি রুহুল কুদ্দুস কাজল যিনি মনসুর খোকন জামাল মনসুর আমরা তাদেরকে প্রতিরোধ করব তারা নয়টি মুখ্যর কলা কৌশল অবলম্বন করে ষড়যন্ত্র করে অবৈধভাবে প্রেরণায় করে তারা ক্ষমতা ছিল আর সুপ্রিম কোর্টের তাদের সম্পাদকীয় পদ তারা কখন ইনশাআল্লাহ দেখবে না ছাড়বে না আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে ভবিষ্যৎ করবে ইনশাআল্লাহ চার নম্বর যিনি তিনি হলেন আপনারা জানেন তিনি নাকি গণতন্ত্র কমিটি সব সরকারি গণতন্ত্র নিয়ে এখানে আলোচনা করেন আপনারা জানেন সকাল বিকাল খালি গণতন্ত্র কমিটি সভা করে আর গণতন্ত্র সংশোধনী সাব কমিটি নিয়ে এখানে সারাক্ষণ হয়ে কথা বলে করেন তিনি হল মামুন মাহমুদ Yes. এর চার জনের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব অবাঞ্ছিত ঘোষণা করব সকালে এটা এক পালা করতে ইনশাআল্লাহ Yes. আমরা ছাত্রদের সমক্ষে শক্তিরা বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো বিতর্ক করিনি অন্যায়ের পক্ষ বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ সোচ্চার আছি ঐক্যবদ্ধ আছি বঙ্গবন্ধু সেদিন পশ্চিম শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 1971 সালের 7ই মার্চ প্রতিষ্ঠা সভাতে উত্তরে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পরবর্তীতে 7.5 কোটি বাঙালি চাপিয়ে পড়েছিলেন পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সেদিন বিক্রয় মাইমা যুদ্ধ চলাকালীন 30 লক্ষ সৈন্যের বিনিময় 3 লক্ষ মারবাড়ির যুদ্ধ বিনিময় বিশ্বের দরবারে লাখ সম্পদা উত্তোলন করেছিলেন বাঙালি জাতি বীরের জাতি অন্যায়ের কাছে কোনোদিন মতারক করে না বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো মতারক করবে না ইনশাআল্লাহ যতই ষড়যন্ত্র করুক সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো যতই ষড়যন্ত্র করুক তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আমরা কিসের মাধ্যমে বোর্ডের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত বড় করেছি সাম্য করবো সকলের সুস্বাস্থ্যের বিষয়ে কামনা করে আজকের শপথ নিয়ে আইন ধন্যবাদ দেবে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম